দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রবাহী তড়িৎ অধ্যায়ে রোধ সংক্রান্ত বিষয়ে আমাদের যে প্রশ্নগুলি দেওয়া ছিল তোমাদেরকে, সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় কেন? তোমরা জানো অর্ধপরিবাহীর যে পরমাণুগুলো সব সমযোজী বন্ধনী বা সমযোজী গ্রন্থির দ্বারা পরস্পর সংযুক্ত হয়, এবং উষ্ণতা বাড়লে তাপীয় উত্তেজনার ফলে এই সমযোজী গ্রন্থিগুলো ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার ফলে কি হয়, অনেক তড়িতের বাহক অর্থাৎ ইলেকট্রন এবং গর্তের সৃষ্টি হয়। তার ফলে এই পদার্থের উষ্ণতা বাড়লে পরিবাহিতা বাড়ে। তাহলে কি হয়, উষ্ণতা যখন বাড়ছে তখন তড়িতের বাহক বাড়ে, তড়িতের বাহকের সংখ্যা বেড়ে যায়। তাহলে তড়িতের বাহকের সংখ্যা যদি বাড়ে, বাড়লে পরিবাহিতাও বাড়বে, আর পরিবাহিতা যদি বাড়ে তাহলে কি হবে, পরিবাহীর রোধ আর সমান ভি বাই আই, একই বিভব প্রভেদ যদি আমরা প্রয়োগ করি তাহলে প্রবাহ মাত্রা যদি বেড়ে যায় তাহলে কি হবে, ভি এক আই যদি বেড়ে যায় পরিবাহীর রোধ কিন্তু হ্রাস পাবে। সেই জন্যই উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ হ্রাস পায়, বলা হয় অর্ধ পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক হয় ঋণাত্মক। দ্বিতীয় প্রশ্ন, রোধ তৈরিতে ব্যবহৃত দুটি সংকর ধাতুর নাম লেখো। তোমরা জানো এই ধাতুগুলো হলো ম্যাঙ্গানিন এবং কনস্ট্যান্টান। ম্যাঙ্গানিন এবং কনস্ট্যান্টান, এরা ব্যবহৃত হয় কেন এই প্রশ্ন দিয়েছে। আসলে এদের রোধের উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসে পরিবর্তন খুব কম হয়, অর্থাৎ এই সংকর ধাতুগুলোর রোধের উষ্ণতা গুণাঙ্কের মান খুব কম, তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে এই রোধের খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয় না বলেই এই ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টান আমরা এই সংকর ধাতুগুলোকে রোধ তৈরিতে ব্যবহার করি। এবার বলছে রোধের শ্রেণী সমবায় কী। দেখো এইভাবে যদি রোধগুলো যুক্ত থাকে, ধরো এই একটা রোধ R1, আর একটা রোধ R2, আর একটা রোধ R3, এইভাবে যদি রোধগুলো যুক্ত থাকে, অর্থাৎ প্রথম রোধের শেষ প্রান্ত, প্রথম রোধ R1-এর শেষ প্রান্ত B এর সঙ্গে দ্বিতীয় রোধ R2-এর প্রথম প্রান্ত, আবার R2-এর শেষ প্রান্তের সঙ্গে তৃতীয় রোধ R3-এর প্রথম প্রান্ত, এইভাবে যদি রোধগুলো যুক্ত থাকে রোধের সেই সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, রোধের শ্রেণী সমবায় প্রত্যেকটা রোধে একই পরিমাণ প্রবাহ মাত্রা যাবে, তাহলে প্রবাহ মাত্রা হবে এক, এবং রোধগুলোতে যে প্রবাহ মাত্রা যায় না তুল্য রোধেও একই প্রবাহ মাত্রা যায়, তাহলে সমবায়ের প্রত্যেকটি রোধের প্রবাহ মাত্রা সমান তুল্য রোধের প্রবাহ মাত্রা। এই ক্ষেত্রে তুল্য রোধ যদি আর হয়, আর সমান কি হয়, R1+R2+R3, অর্থাৎ আমরা শ্রেণী সমবায়ে রোধগুলোকে যোগ করে আমাদের হাতে যে রোধগুলো রয়েছে তার থেকেও বেশি মানের রোধ পেতে পারি। যেমন ধরো তোমার 3টে 10 ওহমের রোধ আছে কিন্তু তোমার দরকার 30 ওহম রোধ, তাহলে এই 3টে রোধকে তুমি শ্রেণী সমবায়ে যোগ করে দাও তাহলে 30 ওহম রোধ পাবে, বা দুটিকে শ্রেণী সমবায়ে যোগ করলে 20 ওহম রোধ পাবে। তাহলে শ্রেণী সমবায়ে যোগ করলে সমবায়ে যে রোধগুলো যোগ করছি তাদের থেকেও বেশি মানের রোধ পেতে পারি। এছাড়া কি, তুমি জানো ভি সমান IR, যেহেতু এখানে প্রবাহ মাত্রা এক তাই যে কোনো রোধের দু প্রান্তের বিভব প্রভেদ রোধের সঙ্গে সমানুপাতে থাকে। তাহলে শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি রোধের প্রবাহ মাত্রা এক থাকে, এবং তুল্য রোধের প্রবাহ মাত্রাও যা হয় প্রত্যেকটি রোধের প্রবাহ মাত্রাও তাই হয়। দ্বিতীয়ত হলো এই সমবায়ে প্রথম রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সঙ্গে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে রোধগুলো যুক্ত হয়। তৃতীয়ত, তুল্য রোধের মান যদি আর হয়, সেই রোধ সমবায়ে যে যে রোধগুলো যুক্ত আছে R1, R2, R3 তাদের প্রত্যেকের মানের যোগফলের সঙ্গে সমান, তাই তুল্য রোধের মান কিন্তু সমবায়ের প্রত্যেকটা রোধের থেকে বেশি হয়। তাহলে আমাদের হাতে যে মানের রোধ আছে তার থেকে বেশি মানের রোধ আমরা কিন্তু তৈরি করতে পারি। এছাড়াও বললাম কি, যে ভি সমান IR, যেহেতু প্রত্যেকটা রোধের কারেন্ট এক প্রবাহ মাত্রা এক তাহলে প্রত্যেকটা রোধের দু প্রান্তের বিভব প্রভেদ সেই রোধের সঙ্গে রোধের মানের সঙ্গে সমানুপাতে থাকবে।
তারপরে হলো তুল্য রোধ কি। দেখো আমরা আগের ছবিতেই চলে যাই যে এ আর ডি বিন্দুর মধ্যে তিনটে রোধ যুক্ত ছিল, R1, R2, R3। এখন যদি এ আর ডি এর মধ্যে সব রোধগুলোকে খুলে দেওয়া হয়, খুলে দিয়ে এ আর ডি এর মধ্যে একটি মাত্র রোধ যোগ করা হলো, এই রোধটা ধরো আর, এবং এ আর ডি এর মধ্যে যা বিভব প্রভেদ কাজ করছিল ধরো আগে ভি, এখনও যদি একই বিভব প্রভেদের উৎস যোগ করা হয়, একই বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, তাহলে আগে প্রত্যেকটা রোধে যদি আই কারেন্ট যায়, এই পরে এই যে আর রোধেও যদি আই কারেন্ট যায়, তাহলে পরেকার রোধটিকে বলা হয় আগেকার রোধগুলির তুল্য রোধ। তার মানে সমবায়ে রোধগুলো যে দুটো বিন্দুতে যুক্ত সেখান থেকে রোধগুলোকে খুলে দেবো, তার পরিবর্তে একটি এমন মানের রোধ লাগাবো যে সমবায়ের দুই প্রান্তের যা বিভব প্রভেদ ছিল এই একটি রোধেও দুই প্রান্তের বিভব প্রভেদ তাই রাখলে, ওই সমবায়ে যা প্রবাহমাত্রা ছিল মূল প্রবাহমাত্রা, এই রোধেও যদি সেই প্রবাহমাত্রা পাওয়া যায়, তাহলে পরেকার রোধটিকে বলা হবে সমবায়ের তুল্য রোধ। রোধের সমান্তরাল সমবায় কী? দেখো যখন সব রোধগুলো দুটো বিশেষ বিন্দুতে যুক্ত থাকবে তখন সেই রোধের সমবায়কেই বলা হচ্ছে সমান্তরাল সমবায়। যেমন ধরো এখানে R1, R2, R3 রোধ দুটি বিশেষ বিন্দু এ এবং বিতে যুক্ত, তাহলে এই রোধগুলোকে বলা হবে রোধের সমান্তরাল সমবায়, অর্থাৎ এই রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে বলে ধরা হবে। রোধের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রথমেই দেখো সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের রোধ তো দুটো নির্দিষ্ট বিন্দুতে যুক্ত, তাই তাদের প্রত্যেকের বিভব প্রভেদ এক, তাহলে সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি রোধের দু প্রান্তের বিভব প্রভেদ এক, এবং এটা কার সঙ্গে সমান? তুল্য রোধের দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমান। তাহলে বিভব প্রভেদ এক সমান তুল্য রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, তাহলে তুল্য রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যা হয় প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু একই হবে। আর কি হবে দেখো, এই ক্ষেত্রে দেখা যায়, তোমরা জানো সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা 1/R = 1/R1 + 1/R2 + 1/R3। তাই কি হয়, এখান থেকে দেখানো যায় আর এর মান R1-এর থেকেও ছোট, আর এর মান R2-র থেকেও ছোট, এবং আর এর মান R3-র থেকেও ছোট। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান সমবায়টির সব থেকে ছোট রোধের থেকেও ছোট হবে। ধরো তোমার হাতে তিনটে রোধ আছে, একটা 10 ওহম, একটা 5 ওহম, একটা 2 ওহম, তাহলে কী হবে জানো, সমান্তরাল সমবায় তুল্য রোধের মান 2 ওহমের থেকেও কিন্তু ছোট হবে। এছাড়া কি দেখো, ভি সমান তো IR সমান্তরাল সমবায়ে, ভি এক, তাহলে I সমান কী হয়, V/R। যেহেতু সমান্তরাল সমবায় প্রত্যেকটা রোধের বিভব প্রভেদ এক, তাই প্রবাহমাত্রা রোধের ব্যস্তানুপাতে কিন্তু ভাগ হয়। তাহলে সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ এক, তাই প্রবাহমাত্রা কী হয়, রোধের ব্যস্তানুপাতে ভাগ হয়। সুতরাং রোধগুলো যে অনুপাত তার বিপরীত অনুপাতে প্রবাহমাত্রা ভাগ হবে। পরের প্রশ্নে চলে যায়, বলছে রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা নির্ণয় করো। ধরো দুটি রোধ, একটি হলো R1 এবং একটি হলো R2, এরা শ্রেণী সমবায়ে যুক্ত, R1 এ আর বি দুটো বিন্দুর মধ্যে যুক্ত, R2 বি আর সি এর মধ্যে যুক্ত। আমরা বলেছি সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধে মধ্যে দিয়ে কারেন্ট একই যাবে। এইবারে এই রোধগুলোর এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভি বি, সি বিন্দুর বিভব ভি সি ধরে নিচ্ছি। তাহলে দেখো ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি VA - VB = IR1। তাহলে VB - VC কি হয়, = IR2। এইবার দেখো এই রোধগুলোকে এ আর সি এর মধ্যে খুলে দিলাম, একটা মাত্র রোধ আর কে যদি এ আর সিতে যোগ করি এবং এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VC হয়, তাহলে এই রোধেও যদি আই কারেন্ট যায়, তাহলে আর রোধটিকে সমবায়ের তুল্য রোধ বলা হবে। তাহলে দেখো এখন দু প্রান্তের বিভব প্রভেদ ওহমের সূত্র অনুযায়ী VA - VC = IR। এবার দেখো প্রথম যে দুটো আমরা সমীকরণ পেয়েছি সেই সমীকরণ দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো
ভিবি ভিবি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে ভিএ মাইনাস ভিসি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু। দেখো এটা হলো ধরো 3 নম্বর সমীকরণ, আর ভিএ মাইনাস ভিসি সমান আই আর 4 নম্বর সমীকরণ। তুলনা করতে পারি তাহলে পরে আমরা পেতে পারি কি আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু সমান সমান আই আর। এবার দেখো আই নট ইকুয়ালস টু জিরো কেটে দেওয়া যায়, তাহলে আর সমান কত হলো আর ওয়ান প্লাস আর টু, তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সমবায়টির যে রোধগুলো যুক্ত আছে তাদের প্রত্যেকের মানের যোগফলের সঙ্গে সমান হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি আছে দেখা যাক, রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালা নির্ণয় করো। দেখো ধরা যাক দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, একটা রোধের মান আর ওয়ান আর একটা আর টু, দুটোই দুটো বিশেষ বিন্দুতে এ আর বি বিন্দুতে যুক্ত, এ বিন্দুর বিভব ভিএ, বি বিন্দুর বিভব ভিবি, ভিএ গ্রেটার দ্যান ভিবি। এবার দেখো সবার কিন্তু বিভব প্রভেদ এক, এখন এই যে মূল প্রবাহ মাত্রা যদি আই হয় সেটা তো দুটো পথ পেলো, একটা আই ওয়ান আর একটা আই টু। দেখো শ্রেণী সমবায়ে কিন্তু কারেন্ট এক ছিল, তাই আমরা বিভব প্রভেদের সমীকরণ নিয়েছিলাম, মোট বিভব প্রভেদ সমান ছিল আলাদা আলাদা বিভব প্রভেদের যোগফল, আর শ্রেণী সমবায়ে কি এক বিভব প্রভেদ এক, তাই আমরা প্রবাহ মাত্রার সমীকরণ নেব, আই সমান কত আই ওয়ান প্লাস আই টু। এবার দেখো প্রথমত এই আই ওয়ান সমান কত, এ আর বি বিন্দুর বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান সমান কত হবে আই ওয়ান ইন্টু আর ওয়ান, তাহলে আই ওয়ান সমান কত ভিএ মাইনাস ভিবি বাই আর ওয়ান। একইভাবে আই টুর মধ্যে প্রভাব, এই আর টুর মধ্যে প্রভাবমাত্র আই টু হলে ভিএ মাইনাস ভিবি সমান সমান কত হবে আই টু ইন্টু আর টু, তাহলে আই টু সমান কত ভিএ মাইনাস ভিবি বাই আর টু। এবার দেখো যদি আমরা তুল্য রোধের কথা ভাবি, এ আর বি এর মধ্যে সব রোধগুলোকে খুলে দিয়েছি, এ বিন্দুর বিভব ভিএ, বি বিন্দুর বিভব ভিবি, এতেও যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে এই রোধটি আর হলে আরকে বলা হবে সমান্তরাল সমবায়টি তুল্য রোধ, তাহলে এখন আমরা কি বলবো ভিএ মাইনাস ভিবি সমান আই আর, তাহলে আই সমান কত ভিএ মাইনাস ভিবি বাই আর, তাহলে আয়ের জায়গায় এখানে কিন্তু আমরা লিখে দিলাম ভিএ মাইনাস ভিবি বাই আর। এবার দেখো এই সমীকরণে দুই পক্ষ থেকে ভিএ মাইনাস ভিবি কমন নিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কি দাঁড়ায় ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, কারণ দেখো ভি তড়িৎ প্রবাহ হচ্ছে কেন ভিএ গ্রেটার দ্যান ভিবি বলে, তাহলে ভিএ মাইনাস ভিবি শূন্য নয়, সুতরাং দুই পক্ষ থেকে কেটে দিতে পারি, তাহলে কি দাঁড়ালো সমান্তরাল সমবায়ে তুল্য রোধের অনন্য সমবায়টিতে যে রোধগুলো যুক্ত আছে তো তাদের প্রত্যেকের মানের অনন্যকে যোগফলের সঙ্গে সমান, তুল্য রোধ আর তার অনন্য, সমবায়ের রোধ কারা যুক্ত ছিল আর ওয়ান এবং আর টু, তাদের অনন্য ওয়ান বাই আর ওয়ান এবং ওয়ান বাই আর টু যোগফলের সঙ্গে সমান, তাহলে সমান্তরাল সমবায় কি মনে রাখবো বিভব প্রভেদ এক, তাহলে কোন সমীকরণ প্রবাহ মাত্রার সমীকরণ, অর্থাৎ আই সমান কত লিখবো আই ওয়ান প্লাস আই টু। এইবার আমরা আই সমান আই ওয়ান প্লাস আই টু দুটো কারেন্ট নিয়েছি, সেই কারেন্টের মানগুলো ভিএ মাইনাস ভিবি সমান আই ওয়ান আর ওয়ান করে আই ওয়ান আর আই টুর মানটা বসিয়ে দেবো, আর তুল্য রোধ থেকে আয়ের মান বসিয়ে দেবো, ভিএ নট ইকুয়ালস টু ভিবি সুতরাং ভিএ মাইনাস ভিবি কমন নিয়ে দুই পক্ষে কেটে যাবে, তাহলে পেয়ে যাবো ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। সুতরাং এই ক্ষেত্রে তুল্য রোধের মান নির্ণয় করা কিন্তু বেশ সহজ। এরপরের প্রশ্ন বলছে দেখাও যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সমবায়টির ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর হয়। দেখো আমরা জানি যদি আর হয় তুল্য রোধ এবং সমবায়ের রোধ যে রোধগুলো যুক্ত আছে সমান্তরালে আর ওয়ান এবং আর টু হয় তাহলে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এবার দেখো এই যে আর ওয়ান বা আর টু এই রোধগুলো সবই কিন্তু কীরকম রোধ, সবার মান কিন্তু ধনাত্মক, আর ওয়ান এবং আর টু এরা কিন্তু দুটোই গ্রেটার দ্যান জিরো, তাহলে কী হয় ওয়ান বাই আর কী হবে, কোনোটাই তো ঋণাত্মক নয় ডান পক্ষে, তাহলে ওয়ান বাই আর নিশ্চয়ই ওয়ান বাই আর ওয়ানের থেকে বড় হবে, তাহলে আর কী হবে যদি উল্টিয়ে দিই দুই পক্ষকে, অ্যারো উল্টে গেল আর লেস দেন আর ওয়ান।
একইভাবে আমরা বলতে পারি ওয়ান বাই আর, ওয়ান বাই আর টুর থেকে বড়, তাহলে আর কি হবে, লেস দেন আর টু, তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ আর এর মান সমবায়টির প্রত্যেকটা রোধের থেকেও ছোট। এরপর ন নম্বর প্রশ্ন বলছে দুটি 10 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে আমরা বর্তনীটা টেনে নিই, এই হলো একটি রোধ 10 ওহম, এই হলো আরেকটি রোধ 10 ওহম। বলছে সমবায়টির সঙ্গে 20 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যোগ করা হলো, এর সঙ্গে যোগ করে দিলাম 20 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে। বলছে এখন মিশ্র সমবায়ের তুল্য রোধ অর্থাৎ এ আর বি বিন্দু, এই যে মিশ্র সমবায় 10-10 শ্রেণীতে, তার সঙ্গে 20 ওহম রোধ সমান্তরালে এই সমবায়ের তুল্য রোধ বের করতে। দেখো প্রথমত প্রথম 10 ওহমকে R1 ধরি, দ্বিতীয়কে R2 ধরি, তাহলে শ্রেণীতে তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত? R সমান R1 প্লাস R2। তাহলে দেখো এই তুল্য রোধ হয়ে গেল 20 ওহম, তাহলে কী দাঁড়ালো উপরের বর্তনীতে? দেখো এই R1 R2 তুল্য রোধ 20 ওহম, আর নিচেকার 20 ওহম, এরা কিন্তু এ আর বি বিন্দুতে যুক্ত, তাহলে এরা এ সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে এদের জন্য তুল্য রোধ কী হয়? সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যদি আর ড্যাশ হয়, 1/r' সমান কত হবে? 1/20 + 1/20, তাহলে কত হবে? 20 লসাগু করলে 1+1 = 2/20, অতএব R' = 20/2 মানে 10 ওহম, অতএব মিশ্র সমবায়ের তুল্য রোধের মান হবে 10 ওহম। এটা অবশ্যই এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে, প্রথমে রোধ দুটি শ্রেণীতে যুক্ত, আমরা জানি শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর সমান, সমবায়টি আলাদা আলাদা রোধ R1 এবং R2 যোগফলের সঙ্গে সমান, অতএব এই 10 ওহম যে দুটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত তাদের তুল্য রোধ হলো 20 ওহম। এখন ওই তুল্য রোধ আর একটা যে রোধ 20 ওহম, তারা কিন্তু সমান্তরালে যুক্ত। এখন সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি R' হয়, তাহলে 1/R' = 1/20 + 1/20 করে দেখলাম R' হলো 10, অতএব মিশ্র সমবায়ের তুল্য রোধের মান হলো 10 ওহম। লাস্ট প্রশ্ন বলছে 5 ওহম আভ্যন্তরীণ রোধে 2 ভোল্ট তড়িৎচালক বলের কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, কোষের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ কত? দেখো একটা কোষ নিয়েছি তড়িৎ কোষ, তার কি বলা হয়েছে? বলা হয়েছে তড়িৎচালক বল 2 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ 5 ওহম, এবং এর দুই প্রান্তের সঙ্গে 15 ওহম রোধ আমরা যোগ করেছি। এইভাবে আমরা কিন্তু বর্তনীটা টেনে নেব, তাহলে আমাদের সুবিধে হবে। দেখো আভ্যন্তরীণ রোধ কিন্তু বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত হয়, তাহলে তুল্য রোধ কত হলো? শ্রেণীতে 5 ওহম আর 15 ওহম থাকলে তাহলে তাদের তুল্য রোধ হলো গিয়ে তোমার 20 ওহম, আর ব্যাটারির তড়িৎচালক বল হলো 2 ভোল্ট। এখন দেখো বর্তনীর কারেন্ট I সমান E/ তুল্য রোধ, তাহলে কত হলো? 2/20, তাহলে কত হলো? 1/10 অ্যাম্পিয়ার, বর্তনীর মূল প্রবাহ মাত্রা। তাহলে দেখো এই 1/10 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। এবার কোষের দু প্রান্তের বিভব প্রভেদ কত? V = E - IR, তোমরা জানো এই IRকে নষ্ট ভোল্ট বলে, E এর মান কত? 2 ভোল্ট, মাইনাস I কত? 1/10, আর আভ্যন্তরীণ রোধ কিন্তু 5 ওহম × 5, তাহলে কত হলো? 2 - 0.5, তার মানে 1.5 ভোল্ট, অতএব কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে 1.5 ভোল্ট, অতএব তড়িৎ কোষে কি হলো? দুই প্রান্তের বিভব প্রভেদ হবে, দুই প্রান্তের বিভব প্রভেদ সমান সমান হবে কত জানো? 1.5 ভোল্ট। এখানে আমাদের এই রোধ সংক্রান্ত যে প্রশ্নগুলো দিয়েছিলাম সে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা শেষ হচ্ছে। এই প্রশ্নগুলো আবার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তো যারা ইচ্ছে করবে তারা সেই প্রশ্নগুলির উত্তর করে মিলিয়ে নিতে পারবে।